তো আজকের দিনটা আমরা যে পালন করছি, তো ফার্দার আরও যারা স্টুডেন্টরা আছেন ওদেরকে আমি রিকোয়েস্ট করছি স্বামীজিকে আরও পড়ার জন্যে, আরও জানার জন্যে। যদি ওরা পড়ে জানে তখন দেখা যায় উনি একজন মঙ্ক নেই, ওনার ভেতরে সব কিছু আছে। উনি ফিলোসফার, ভিশনারি, টিচার, রিডার, হিস্টোরিয়ান, মানে সব থেকে বড় কথা হলো উনি বলতে গেলে ইউথ আইকন। এই জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনার জন্মদিনকে ডিক্লেয়ার করেছেন ন্যাশনাল ইউথ ডে বলে। যুবকদের সামনে একজন আদর্শবান পুরুষের দরকার আছে, ওই জন্যে বিবেকানন্দকে ইউথ আইকন হিসাবে রাখা হয়েছে। ইউথরা যত বিবেকানন্দকে জানতে চেষ্টা করবেন ওদের জীবনে সামথিং একটা চেঞ্জ আসবে। আমরা জীবনে যা করতে চাই আমরা ওটাই করব, কিন্তু সামথিং একটা আলাদা জিনিসটা তৈরি হবে। আমরা আইডিয়াল ডাক্তার হব, আইডিয়াল পুলিশ অফিসার হতে পারি, আইডিয়াল ওকিল হতে পারি, মানে আমরা সত্যিকার মানুষ হয়ে আমার যদি প্রফেশন যদি আমরা করতে পারি তখন কিন্তু নূতন সমাজ তৈরি হবে।